নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশে ক্ষমতায় বসেছে মোহাম্মদ ইউনিস, আর এই মোহাম্মদ ইউনিস সম্ভবত জামাতে ইসলামের সঙ্গে কিছুটা হলেও ঘনিষ্ঠতা রয়েছে। এবার যবে থেকে মোহাম্মদ ইউনিস প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন তবে থেকেই ভারত বিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন বলা হলো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, খুদ মোদি ফোন করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনিস বলছে তেমন কোনো ঘটনা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হিন্দুদের হত্যা করা হচ্ছে। এবার সবকিছুকে ছাপিয়ে গিয়ে বাংলাদেশের বিডিআরদের বলে দিয়েছে, বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বলে দিয়েছে আর পিঠ দেখানো নয়, এবার গুলি করতে হবে বিএসএফ, এমন একটা কথা বলেছে। তার উপর বাংলাদেশিরা বলছে যে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। আরো বলছে চিকেন নেক নষ্ট করবো, তাতে ভারতের সঙ্গে পাঁচটি রাজ্য, ভারতের রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে, চিকেন নেক নষ্ট করে দেব। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত তো চুপ করে থাকার নয়। ইতিমধ্যেই রাজনাথ সিং তিন বাহিনীকে অ্যালার্ট থাকতে বলে দিয়েছে, স্থল, নৌ, বিমান সব বাহিনীকে অ্যালার্ট থাকতে বলে দিয়েছে। ইতিমধ্যে প্রস্তুত তিন বাহিনী, যে কোনো অর্ডার আসলেই ঝাঁপিয়ে পড়বে তার উপর। বাংলাদেশ চিকেন নেক নষ্টের কথা বলছে, কিন্তু রাজনাথ সিং এর যা পরিকল্পনা, বাংলাদেশটা থাকবে কিনা সেটাই এখন সন্দেহের বিষয়। যে বাংলাদেশকে তৈরি করতে ভারত সাহায্য করেছিল, যখন চিকেন নেক নষ্টের কথা বলছে বাংলাদেশ, তখন সেই বাংলাদেশকে ধ্বংস করতে ভারত এক মুহূর্ত আর ভাববে না। গোটা বিশ্বে ভারত শান্তি স্থাপন করতে চায়, কিন্তু সেই শান্তি স্থাপন করতে একটা যুদ্ধের প্রয়োজন আছে মনে করেন রাজনাথ সিং। ইতিমধ্যেই ইসরায়েল থেকে অ্যান্টি মিসাইল, অ্যান্টি ড্রোন সিস্টেম অর্ডার করে দিয়েছে, অর্থাৎ গোটা বিশ্বে একমাত্র ইসরায়েল ড্রোন বা কোনো মিসাইল ছাড়লে সেটাকে প্রতিহত করার মতো সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা ইতিমধ্যে নিয়ে নিয়েছে, মানে নেওয়ার জন্য কথা হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে। ইসরায়েল এবং ভারতের বন্ধুত্ব অপরিসীম। ইসরায়েলের কোনো বিপদ আসলে সবচেয়ে কাছে পাওয়ার দেশ সেটা হলো ভারত, ঠিক সেই রকম ভারতেরও তাই। ভারতের কিছু বিপদ আসলেই ইসরায়েল ভারতের সর্বদা সাথে থাকবে।